এই লেকচারে আমি আপনাকে বলবো আপনি নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য কোথা থেকে প্রিমিয়াম থিম এবং প্লাগইনগুলো খুঁজে বের করবেন। তো এই প্রিমিয়াম থিম বা প্লাগইন সম্পর্কে দেখিয়ে দেওয়ার পূর্বে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিই, তাহলে আপনার জন্য এটা বুঝতে আরও সুবিধা হবে। একজন ক্লায়েন্ট কেন প্রিমিয়াম থিমগুলোকে বেশি প্রিফার করে, তারা কেন ম্যানুয়ালি একজন কোডারকে দিয়ে কোড করিয়ে নেয় না। অনেক ক্লায়েন্টই আছে তারা কম্পিউটার প্রোগ্রামার যারা কোডিং জানে, HTML, CSS, JavaScript, PHP, তাদেরকে দিয়েও তারা ওয়েবসাইট ডেভেলপ করিয়ে নেয়, কিন্তু এই ক্ষেত্রে কস্টটা অনেক বেশি পড়ে। একটা ওয়েবসাইট মানে একটা সফটওয়্যার, তো এই সফটওয়্যারটাকে ডিজাইন করার জন্য প্রথমে একজন UI UX ডিজাইনারের প্রয়োজন পড়ে, যে সফটওয়্যারটা ডিজাইন করে। যেমন আমি যদি একটু দেখাই, এখান থেকে দেখাই, পপুলার ফাইলস, বি থিমস, তারপর এই যে লাইভ ডেমো, তাহলে আপনি আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্যাপারটা কি বলছি। এটা লোড হোক, লোড হচ্ছে, আমরা এটা ডেমোগুলো দেখব। এই থিমটাতে 300 মতো ডেমো আছে, যে দেখেন 300 মতো, মানে এমন কোনো বিজনেস নাই যে বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করা যাবে না এই সফটওয়্যারটি দিয়ে বা এই থিমটি দিয়ে, যেটাই বলেন সফটওয়্যার থিম একই কথা। তো ধরেন এই থিমটি আমরা যদি এটাতে ক্লিক করি, অর্থাৎ একটি থিমের মধ্যে এই 300 বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডেমো দেওয়া আছে বিভিন্ন কোম্পানির জন্য। এই একটি থিম দিয়ে এই এত রকমের ওয়েবসাইট তৈরি করা যাবে। তো যাই হোক, এই যে এই থিমটা যে আমরা ওপেন করলাম, এই যে দেখেন এর ডিজাইন কোয়ালিটি কত এক্সিলেন্ট, পুরো ইন্টারন্যাশনাল মানের দারুণ কোয়ালিটি ডিজাইন। এই ধরনের একটি ডিজাইন এখানে কতগুলো পেজ আছে দেখেন, প্রোডাক্টস, তারপর প্রোডাক্ট ডিটেলস, তারপর কোম্পানি ইনফরমেশন, এখানে কতগুলো পেজ আছে। একজন ডিজাইনারকে দিয়ে যদি এই ডিজাইনগুলো করাতে হয়, তাহলে শুধুমাত্র ডিজাইনিং কস্টই পড়বে $200-$300 বা $400। তারপরে এই ডিজাইনটাকে ফটোশপ থেকে কোডিংয়ে কনভার্ট করতে আরও $400-$500 খরচ হবে। অল ওভার এই শুধুমাত্র এই একটি সাইট ডেভেলপ করতে $1,000-$1,200 মতো খরচ হয়ে যেতে পারে। তো অনেক ক্লায়েন্টের কাছে দেখা যায় এই বাজেটটা থাকে, তখন তারা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে, ফাইবার বা ফ্রিল্যান্সার, এই মার্কেট প্লেসগুলো থেকে ডিজাইনার এবং ডেভেলপার হায়ার করে এই সাইট ডেভেলপ করিয়ে নেয় $1,000-এ, $1,000 বা $1,200-এর মধ্যে, বা $1,500 অনেকে চার্জ করে। কিন্তু অনেক ছোট মাঝারি ধরনের কোম্পানি আছে প্রতিনিয়তই লঞ্চ হচ্ছে, যাদের ওয়েবসাইট প্রয়োজন তাদের বিজনেসের জন্য, কিন্তু তাদের এত বাজেট থাকে না একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। তো তখন তারা কি করে, এই মার্কেট প্লেসগুলো থেকে প্রিমিয়াম সফটওয়্যারগুলো কিনে নেয়। এই প্রিমিয়াম সফটওয়্যারের দাম কত, $60। তারপর আপনার মতো বা আমার মতো একজন ডেভেলপারকে দিয়ে তারা এই ওয়েবসাইটটি সেট আপ করিয়ে নেয়, তার বিজনেসের সাথে যেটা সুইটেবল সেটা সেট আপ করিয়ে নেয় এবং কন্টেন্টগুলো তার বিজনেসের সাথে পরিবর্তন করিয়ে নেয়, বাস হয়ে গেল। সর্বোচ্চ $150-$200 মধ্যে কাজ কমপ্লিট, একবারে প্রফেশনাল লুকিং একটি সাইট সে পেয়ে গেল, যেখানে এটা কাস্টম কোড করিয়ে ডিজাইন করিয়ে নিতে তার $1,200-$1,500 খরচ হবে। শুধু তাই না, এই কাস্টম কোড বা ডিজাইন করিয়ে নেয়ার জন্য সে ক্লায়েন্টের ন্যূনতম একটা নলেজের প্রয়োজন হয়, যে কীভাবে এই ওয়েবসাইটগুলো ডিজাইন করিয়ে নিতে হয় ডিজাইনারকে দিয়ে, কীভাবে ডেভেলপারকে দিয়ে এটাকে কোডিং করিয়ে নিতে হবে, এই বেসিক নলেজগুলো সেই ক্লায়েন্টের প্রয়োজন পড়ে। বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় এই নলেজগুলো থাকে না, যে একজন ডিজাইনারকে হায়ার করা, একজন কোডারকে হায়ার করা, তারপরে এদেরকে সমন্বয় করে একটা আলটিমেট ওয়েবসাইট ডেভেলপ করা, এই বাজেটটা ম্যাক্সিমাম ক্লায়েন্টের থাকে না। এটা আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, পুরো ওয়ার্ল্ডে কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমি পেয়েছি, যেন আপনার জন্য অ্যাকচুয়ালি কাজ করতে সুবিধা হয়, তাই আমি এই কথাগুলো আপনাকে বলে রাখলাম। এই কারণেই মূলত পুরো ওয়ার্ল্ডেই যত মাঝারি থেকে ছোট ধরনের কোম্পানিগুলো আছে, তারা এই প্রিমিয়াম থিমগুলো কিনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করিয়ে নেয়। এতে করে উভয় পক্ষেরই প্রফিট, আপনারও কোডিং জানতে হলো না, আপনারও ডিজাইনিং জানতে হলো না, আপনি জাস্ট এই সফটওয়্যারের ব্যবহারটা শিখে নিলেন, কিভাবে এই কন্টেন্টগুলো চেঞ্জ করে, কিভাবে এখানে ছবি আপলোড করে, কিভাবে এতগুলো সফটওয়্যারের মধ্যে একটা ক্লায়েন্টের সুইটেবল অনুযায়ী একটি ডেমো ইনস্টল করা, তারপরে সেই ডেমোর মধ্যে সব কন্টেন্ট ক্লায়েন্টের কন্টেন্টের সাথে পরিবর্তন করিয়ে দেয়া, চেঞ্জ করিয়ে দেয়া, এই জিনিসটা আপনি শিখে নিতে পারলে ক্লায়েন্টরা আপনাকে হায়ার করবে। অনেক ক্লায়েন্ট আছে যে তারা নিজেরাও এটা পারে, কিন্তু তাদের হাতে সময় থাকে না, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে এই ওয়েবসাইট সেট আপ করা, সার্ভার সেট আপ করা, ডোমেইন হোস্টিং সেট আপ করা, এগুলোর করার মতো তাদের হাতে এত পরিমাণে সময় থাকে না, যার জন্য তারা অনলাইনে ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস বা অনলাইনে আরও যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলো থেকে আপনার আমার মতো ডেভেলপারদেরকে হায়ার করে নেয়, হায়ার করে এই সফটওয়্যারগুলোকে সেট আপ করিয়ে নেয়। এটা একটা সফটওয়্যার সার্ভিস,
আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখার পরে এই সার্ভিসটাকে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারবেন। আবার বাংলাদেশেও যে নতুন নতুন কোম্পানিগুলো লঞ্চ হচ্ছে, যাদের ওয়েবসাইটের প্রয়োজন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেরই দেখা যায় ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, তাদের বিজনেস লঞ্চ করতেছে, অনলাইনে তাদের একটা ব্যবসা দরকার, এখন সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, তাই সব কোম্পানির ওয়েবসাইট দরকার। আপনি ইন্টারন্যাশনালের পাশাপাশি লোকাল বাংলাদেশের মার্কেটেও যে নতুন নতুন কোম্পানিগুলো লঞ্চ হচ্ছে তাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়ে আপনি ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। তো আমি যদি একটু ফাইবারে দেখাই, দেখেন ফাইবার জাস্ট দেখাচ্ছি, যদিও ফাইবার নিয়ে আমরা পরবর্তী একটা লেকচার দেখব, যে তারপর আমি এখানে একটু সার্চ করি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এখানে যদি আমি এটা দিয়ে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো গিগ আসার কথা। এই যে আই উইল ক্রিয়েট মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন ফর ইউ $20, একটা জিনিস লক্ষ্য করেন $20, এটা $30। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই গিগটা ওপেন করি। এই দেখেন পাঁচটা অর্ডার মানে এখানে যদি $20 করে হয় তাহলে $100 কাজ কিন্তু তার অলরেডি জমা হয়ে আছে। তারপরে এখানে যাই, গেলে দেখবো আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন তেরোটা অর্ডার, এই গিগটার দাম হচ্ছে আপনার $30, $150, $350। ভালো করে লক্ষ্য করুন, এই তেরোটা অর্ডারের মধ্যে তার যদি এই দুটি মিলিয়েও মিক্সও থাকে, $600 অর্ডার তার ফাইবারে আসে। একটি গিগকে যদি আপনি ভালোভাবে সার্ভিস দেন তাহলে প্রচুর ক্লায়েন্ট আপনার কাছ থেকে বারবার বারবার অর্ডার করবে, এবং তাদের বন্ধু বান্ধব পরিচিত সবাইকে আপনার এই গিগটাকে রিকমেন্ড করবে, তারাও এসে অর্ডার করবে। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখে নিয়ে এই ফাইবারের মতো মার্কেট প্লেস থেকে অনেক ভালো মানের আর্নিং করা যায়। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাকে এক ঝলক দেখিয়ে রাখলাম যে আমরা আসলে কী শিখতে যাচ্ছি। এই জিনিসটাই আসলে আমরা শিখতে যাচ্ছি যে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে এই দারুণ দারুণ ওয়েবসাইট তৈরি করা যায়। এই যে দেখেন, এখানে কিছু ডেমো দিয়ে রাখছে এবং সেখানে কিছু ডিটেলস দিয়ে রাখছে এবং প্রাইসিং টেবিলটা দিয়ে রাখছে, ঠিক আছে, 5 পেজ ওয়েবসাইট, 10 পেজ ওয়েবসাইট এগুলো দিয়ে রাখছে। তো যাই হোক, এগুলো আমরা দেখবো, আমি এগুলো কেটে দিচ্ছি, এই কথাগুলো আপনাকে বলে রাখলাম যেন আপনার জন্য সুবিধা হয়। তো এই যে ক্লায়েন্টের জন্য আপনি সাইট বিল্ড করবেন, এই সাইটগুলো বিল্ড করার জন্য কোথায় কোথায় প্রিমিয়াম থিম বা প্লাগইন পাওয়া যায় এই জিনিসগুলো জেনে রাখাটাও আপনার জন্য অত্যন্ত জরুরি। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টে এখনও যাইনি, আমরা পরবর্তী লেকচারগুলো থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করব, বাট তার আগে যত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো আমি আপনার সাথে ডিসকাস করছি। তো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরুন আপনার ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, সে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট দরকার তার বিজনেসের জন্য, তো এই যে প্রিমিয়াম থিমগুলো দিয়ে আপনি তার জন্য রেস্টুরেন্ট ওয়েবসাইট সেট আপ করে ফেলতে পারবেন। এখানে যদি আমরা দেখি বিজনেসে ক্রিয়েট করলে এখানে থাকার কথা, আমি কন্ট্রোল অ্যাপ দিলাম এবং এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করি। এই যে দেখেন, রেস্টুরেন্ট লিখে সার্চ করাতেই এই যে কতগুলো আসতেছে, রেস্টুরেন্ট ওয়ান এটা একটা, তারপর আমরা আর দেখি আর আছে কিনা, মাল্টিপল ডেমো থাকে, রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, মানে একই থিমের মধ্যে রেস্টুরেন্টের উপরে কয়টা থিম, এই যে দেখেন একটা রেস্টুরেন্ট থিম, কত ডাইনামিক এবং কত সুন্দর প্রফেশনাল মানের একটি রেস্টুরেন্ট থিম এখানে দেয়া আছে। তারপরে এই যে এটা, এই যে দেখেন কত প্রফেশনাল ডিজাইন রেস্টুরেন্ট থিম আপনি সেট আপ করে দিতে পারছেন, আপনার কোনো কোডিং নলেজও লাগছে না, আপনি জাস্ট সেট আপ করে দিলে $20-30 যদি চার্জ করেন তাও কিন্তু অ্যাকচুয়ালি হিউজ, কারণ আপনাকে কোনো কোডিং করতে হচ্ছে না, আপনি শুধু সফটওয়্যারগুলো ব্যবহার করে এই ধরনের ডিজাইন আপনার ক্লায়েন্টের জন্য আপনি করে দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টই আপনাকে থিম কিনে দিবে, আপনি শুধু তার জন্য ডেমোটা সেট আপ করে কন্টেন্টগুলো পরিবর্তন করে দিবেন বা ডিজাইনে কিছুটা পরিবর্তন করে দিবেন, এটা এখানে আছে, এটাকে এই পাশে দিলেন, এটাকে এই পাশে দিলেন, মানে টোটাল চেঞ্জ করে ফেলা যায়। এখানে তো একটা ডিজাইন দিয়ে রাখছে, ক্লায়েন্ট আরেকটু মডিফাই করে নিতে পারে যে এখানে দুইটা আছে আমাকে এখানে চারটা করে দাও, তো এই জিনিসটাকে কপি করে নিচে আরও দুইটা অ্যাড করে দেওয়া যাবে, এই জিনিসটা আছে এই জিনিসটা রিমুভ করে দাও, এই জিনিসটা আপনি রিমুভ করে দিলেন, এখানে গুগল ম্যাপটাও রিমুভ করে দিলেন, অর্থাৎ এই পুরো থিম ডিজাইনটাকেও আপনি পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টটি শিখে যাবেন, তো এখানে যে বিজনেস মডেলটি সেটি আমি আরেকটু ডিসকাস করি এই প্রিমিয়াম সাইটগুলো বা থিম বা প্লাগইনগুলোর দেখিয়ে দেওয়ার পূর্বে। সেটি হচ্ছে আপনি দুই মডেলে বিজনেস করতে পারেন। নাম্বার ওয়ান, আপনার ক্লায়েন্টটি ডোমেইন হোস্টিং থিম সব প্রোভাইড করবে, আপনি তার হয়ে তার সার্ভারে তার এই পছন্দের ডেমোটি বা ওয়েবসাইটটি আপনি ইনস্টল করে সেট আপ করে দিবেন বা কিছুটা কাস্টমাইজ করে দিবেন, যেটা আমরা পরবর্তীতে শিখবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। আবার আপনিও আপনার ক্লায়েন্টকে অফার করতে পারেন যে ডোমেইন হোস্টিং এবং থিম এই সব কিছু আপনি প্রোভাইড করবেন এবং তার সাথে আপনি একটা ফিক্সড রেট যুক্ত করে দিবেন। মনে করেন ডোমেইন হোস্টিং এবং এই প্রিমিয়াম থিম
সব মিলিয়ে খরচ হচ্ছে $120। আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে $200 চার্জ করলেন, যে ক্লায়েন্টের কোনো ঝামেলা নাই, তার কোনো ডোমেইন হোস্টিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, ক্লায়েন্টের হয়েই আপনি সব কিছু করে দিবেন, ডোমেইন হোস্টিং, যে তার বিজনেসের জন্য যে থিমটা সুইটেবল হয় আপনি সেই থিমটা নিজে খুঁজে বের করবেন, খুঁজে বের করে ক্লায়েন্টের ওয়েবসাইটটি সেট আপ করে দিবেন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের হাতে সময় থাকে না, ক্লায়েন্ট মানে হচ্ছে আপনার কাস্টমার, তো দেখা যায় যে কাস্টমারের অ্যাকচুয়ালি সময় থাকে না একটা থিম মার্কেট প্লেস ঘুরে ঘুরে চুজ করা। অনেক অনেক ক্লায়েন্ট পাবেন যাদের এই বিষয়ে খুব একটা নলেজও নাই, তো ওই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে একটু হেল্প করে নেবেন, অর্থাৎ ক্লায়েন্টকে একটু শিখিয়ে নিতে হয় যে ওকে ফাইন, আমি আপনার হয়ে খুব ভালো দেখে একটা থিম চুজ করছি এবং ডোমেইন হোস্টিং সব কিছু আমি সেট আপ করে দিব, চার্জ $200। এইভাবে একটা বিজনেস মডেল। আর আরেকটা বিজনেস মডেল হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম থিম ডোমেইন হোস্টিং কিনে দিবে, আপনি তার হয়ে সব কিছু সেট আপ করে দিবেন, তার বিনিময়ে আপনি $50 বা $60 চার্জ করলেন বা আপনার সুবিধা মতো আপনি চার্জ করলেন। এই দুইভাবে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিজনেসটি করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো যাই হোক, এগুলো আমি একটু বেসিক ইনফরমেশন আপনার সাথে ডিসকাস করে নিলাম, এই কথাগুলো আপনি প্রয়োজনে আরও একবার শুনে নেবেন ভালো করে যেন আপনার মনে থাকে। তো যাই হোক, এখানে প্রিমিয়াম থিম এবং প্লাগিনের অনেক অনেক প্লেস আছে, মার্কেট প্লেস বা ওয়েবসাইট যেখানে আপনি প্রিমিয়াম থিম এবং প্লাগিন খুঁজে পাবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্টের উপরে পুরো অনলাইনে কোথাও থিম আর প্লাগিন নাই, এটার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিনগুলো পাওয়া যায়। যেমন আমরা যদি এটা থিম ফরেস্টে শুধুমাত্র থিম পাওয়া যায় আর কোড ক্যানোনে শুধু প্লাগিন পাওয়া যায়। এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কোড ক্যানন আসবে, এই যে কোড ক্যানন হচ্ছে প্লাগিন। এখানে ওয়ার্ডপ্রেসের প্রচুর থিম আছে, মানে একটা ক্লায়েন্টের যে সফটওয়্যারের প্রয়োজন হতে পারে, ক্লায়েন্টের বিজনেসের জন্য যে ধরনের ফিচারের প্রয়োজন হতে পারে সেইটার উপরেই এখানে প্লাগিন পাওয়া যায়, প্লাগিন আছে। তো থিম ফরেস্টের আরও একটি সুবিধা হচ্ছে যে আমরা যদি থিম ফরেস্টে যাই, এখানের বেশিরভাগ থিমগুলোই দেখা যায় যেগুলো জনপ্রিয় জনপ্রিয় থিম, সেই থিমগুলোর মধ্যে অলরেডি প্লাগিনগুলো ইনক্লুড করা থাকে, প্লাগিন আর আলাদা করে কিনতে হয় না। যেমন আমরা যদি এই যে এই এই এক্স থিমটা দেখি, এক্স থিমটা আমি ওপেন করলাম, তাহলে এই এক্স থিমের মধ্যে গেলে এখানে এই যে এই এক্স থিমের মধ্যে এতগুলো প্রিমিয়াম প্লাগিন ইনক্লুড করা আছে যে মানে আপনাকে আর এগুলো কিনতে হবে না, সব কোড ক্যানোনের প্লাগিনই ইনক্লুড করা যায়। অর্থাৎ এই যে এই প্লাগিনগুলো, এই যে উবার মেনু, লেয়ার স্লাইডার, সুপার ফ্লাই, এসেন্সিয়াল গ্রিড, এই প্রত্যেকটি প্লাগিনের দাম কিন্তু আলাদা, এটা $20 বা $25, এটাও প্রায় $20-25 মতো। কিন্তু এই থিমটা কিনলে এই থিমের মধ্যেই এই প্লাগিনগুলো সব ইনক্লুড করা আছে, এগুলোর আলাদা করে কিনতে হবে না। তো এই থিম বা প্লাগিনের লাইসেন্স নিয়ে একটা লেকচার আছে যেখানে আমি থিম আর প্লাগিনের লাইসেন্সিং নিয়ে ডিসকাস করব, যেন আপনি নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারেন, যার জন্য থিম ফরেস্টের এই থিমগুলোই বেশিরভাগ ক্লায়েন্টই প্রিফেয়ার করে তাদের বিজনেসের জন্য। এখান থেকে একটা থিম কিনলো, এই থিমের মধ্যে প্রচুর যত যত প্লাগিন থাকা প্রয়োজন সবগুলো দেখা যায় এটার মধ্যে দেওয়া আছে। আপনি যখন থিম কিনবেন কোনো ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের বিজনেসের জন্য, তখন আপনি এখানে ডিটেলসটা পড়ে নিলে আপনি এখানে দেখতে পাবেন যে কী কী প্লাগিনগুলো ইনক্লুড করা আছে। যেমন আপনি যদি দেখতে চান যে এই প্লাগিনটার আসলে কাজ কী, তাহলে এসেন্সিয়াল গ্রিড, আমরা নতুন ট্যাবে ওপেন করি, এসেন্সিয়াল গ্রিড ওয়ার্ডপ্রেস প্লাগিন, এটা লিখে যদি সার্চ করি তাহলে এই যে দেখেন কোড ক্যানোনেরই লিঙ্ক আসতেছে, এটা আমরা কেটে দিই, তাহলে এই প্লাগিনটার দাম হচ্ছে $26। অথচ এই প্লাগিনটা অলরেডি থিমের মধ্যে ইনক্লুড করা আছে। এই থিমটার প্রাইস কত? এই থিমটার প্রাইস হচ্ছে $59। এই $59 থিমটার মধ্যেই অনেক প্রিমিয়াম প্লাগিন দিয়ে দেওয়া আছে, এই যে এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। তো যাই হোক, এই থিম ফরেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস প্রিমিয়াম থিম কিনে নেওয়ার জন্য। এই মার্কেট প্লেসের পাশাপাশি আরও অনেক আলাদা আলাদা কোম্পানি আছে, সিঙ্গেল কোম্পানি। যেমন থিম ফরেস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস, এইটা হচ্ছে একটা মার্কেট প্লেস যে ঠিক আমাজন, আলি এক্সপ্রেসের মতো। ওকে, এখানে বিভিন্ন থিম অথররা তাদের সফটওয়্যারগুলো পাবলিশ করে থাকে সেল করার জন্য। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা এই মার্কেট প্লেসে তাদের প্রোডাক্ট বিক্রি করে না, তারা ডিরেক্টলি তাদের ওয়েবসাইট থেকে বিক্রি করে। তো সেই ধরনের কিছু ওয়েবসাইট, যেমন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইলিগেন্ট থিমস। ইলিগেন্ট থিমস অনেক জনপ্রিয় একটি থিম কোম্পানি, যাদের একটি মাত্র থিম ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং খুবই পাওয়ারফুল, এবং এই থিমটার নাম হচ্ছে ডিবি। এই ডিবি থিমটা দিয়েই তাদের অনেকগুলো যদিও থিম এবং প্লাগিন আছে, কিন্তু এই ডিবি থিমটা তাদের সবচেয়ে বেশি পপুলার এবং খুবই পাওয়ারফুল। তো যাই হোক, এই ইলিগেন্ট থিমসটা আমি দেখিয়ে দিলাম যে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এই ডিবি থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর এখানে হচ্ছে আরেকটা সাইট হচ্ছে সিএসএস ইগনাইটার, এই সাইটেও প্রচুর থিম পাওয়া যায়, থিম এবং প্লাগিন আছে। ঠিক আছে, এই থিমগুলো দিয়েও আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি ওয়েবসাইট সেট আপ করতে পারবেন। তো এটার পাশাপাশি আরও আছে, যেমন টেসলা থিম, এটাও দারুণ একটা থিম কোম্পানি, এখানেও প্রায় প্রচুর থিম আছে যেগুলো আপনি
ইউজ করতে পারবেন, কিনতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য, আপনার নিজের বিজনেসের জন্য। ব্লগ, ই কমার্স, বিজনেস, মোর, আরও বিভিন্ন ধরনের, এই যে ফুড, রেস্টুরেন্ট, হোটেল, মেডিকেল, প্রায় সব ধরনের বিজনেস থিমই এখানে আছে। অনেক সুন্দর সুন্দর ডেমো দেওয়া আছে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য, আপনি ওয়েবসাইট সেট আপ করতে পারেন। এই লেকচারে মূলত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রিমিয়াম থিম এবং প্লাগইন কোথায় পাওয়া যায়, যেন আপনার ক্লায়েন্টের জন্য যখন আপনি ওয়েবসাইট বিল্ড করবেন তখন একটা বেস্ট থিম আপনি চুজ করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। তো এখানে কয়েকটি কোম্পানি আমি তো দেখালাম, টেসলা থিম, আরেকটা আছে থিম ফিউস। এই থিম ফিউসও অনেক জনপ্রিয় একটি কোম্পানি, এখানেও প্রচুর থিম আছে। প্রচুর থিম বলতে প্রায় 70-80টার মতো থিম হবে এই কোম্পানিতে, এবং বিভিন্ন মুভিজ, ইয়োগা, রেস্টুরেন্ট, তারপরে আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের এখানে দারুণ দারুণ সব ডিজাইন করা থিম পাওয়া যায়, আপনি যেগুলো কিনে নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, এগুলো সবই প্রিমিয়াম প্রোডাক্ট এবং আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, সো ওই টাকা থেকেই আপনি এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো কিনে তার জন্য সেট আপ করবেন। ইন্টারনেট থেকে কোনো আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে এই ধরনের প্রিমিয়াম থিম ডাউনলোড করে কোনো ক্লায়েন্টের জন্য সেট আপ করা যাবে না। শুধুমাত্র আপনার ক্লায়েন্টের জন্য না, আপনার নিজের জন্যও সেটা করা যাবে না, কারণ সেই ধরনের থিমগুলোতে অনেক ভাইরাস থাকতে পারে এবং ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে। বাট এই ধরনের সরাসরি কোম্পানিগুলোর কাছ থেকে আপনি যখন থিম কিনবেন তখন ওয়েবসাইট সম্পূর্ণ সিকিউর বা সফটওয়্যারগুলো সম্পূর্ণ সিকিউর। ওকে, সো কোনো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবেন না, আপনার নিজের জন্য ব্যবহার করবেন না, আপনার ক্লায়েন্টের জন্য তো করবেনই না, এটা খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, এটা একটা গেল। তারপরে এখানে আছে থিম শপ, এই যে মাই থিম শপ। মাই থিম শপও অনেক জনপ্রিয় একটি থিম কোম্পানি, যেখানে আপনি প্রচুর থিম দেখতে পাবেন, ম্যাগাজিন, বিজনেস, ল, কনসালটেন্সি, বিভিন্ন বিষয়ের উপরে তাদের থিম আছে, এখান থেকেও আপনি চাইলে আপনি থিম কিনে নিতে পারেন। তারপর এগুলোর পাশাপাশি আরও অনেক অনেক থিম কোম্পানি আছে, যেমন আরও যদি ওপেন করি থিম গ্রিল, থিম গ্রিল, আপনি গুগলে সার্চ করলে এই ধরনের আরও অনেক অনেক থিম কোম্পানি পাবেন, যে ওয়ার্ডপ্রেস থিম বা ওয়ার্ডপ্রেস থিম কোম্পানি, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনি গুগল আর অনেক কোম্পানি দেখতে পাবেন যারা থিম বিক্রি করতেছে তাদের নিজের ওয়েবসাইটের মাধ্যমে। এই যে এদেরও প্রচুর থিম আছে। এই প্রাইসিং বা লাইসেন্সিং নিয়ে আমি পরে কথা বলছি, এই লেকচারে দেখাচ্ছি না। তো এগুলোর পাশাপাশি ওয়ার্ডপ্রেস অর্গ হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম ডিরেক্টরি, এখানেও হাজার হাজার থিম আছে, কিন্তু এই থিমগুলো ফ্রি। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কোম্পানির অফিসিয়াল থিম ডিরেক্টরি। এই থিমগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন, দুইটা মিক্স। অর্থাৎ ফ্রি ভার্সনে কিছু ফিচার আছে, প্রিমিয়াম ভার্সনে আরও বেশি ফিচার আছে, এটাকে বলা হয় ফ্রিমিয়াম মডেল। কিছু ফ্রি থাকে, কিছু প্রিমিয়াম থাকে। তো এই থিমগুলো খুব বেশি হাই কোয়ালিটি না, এই জন্য ক্লায়েন্টরা এই থিমগুলো অ্যাকচুয়ালি খুব বেশি একটা ব্যবহার করে না, তারা বেশিরভাগই চুজ করে এই থিম ফরেস্টের থিমগুলো। তারপরে আমি আপনাকে এগুলো সম্পর্কে দেখিয়ে রাখলাম বা বলে রাখলাম যেন আপনার অল ওভার একটা ধারণা থাকে। এই থিমগুলো দিয়ে ক্লায়েন্টরা আসলে তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে না, বেশিরভাগই ডেভেলপ করবে এই থিমগুলো দিয়ে। তো যাই হোক, তো এই লেকচারে আমি আপনাকে যেটা বললাম বা দেখালাম সেটা আমি আরেকবার বলে দিই। একটা ক্লায়েন্ট কেন এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করে তাদের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করতে, সেটা আমি আপনাকে বলে দিয়েছি। পাশাপাশি কিছু ওয়েবসাইট আমি দেখালাম, যে ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার নিজের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের জন্য হোক আপনি থিম পারচেস করতে পারবেন তাদের ওয়েবসাইটগুলো সেট আপ করে দেওয়ার জন্য। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে দেখব এই থিম বা যে প্লাগইনগুলো আছে কোড ক্যানোনে, এই যে প্লাগইনগুলো, এগুলোর লাইসেন্সিং টার্মটা কি। এই যে লাইসেন্স, প্রত্যেকটা সফটওয়্যারেরই লাইসেন্স থাকে, এই লাইসেন্সগুলো বোঝাটা অত্যন্ত জরুরি। এটা আমি আপনাকে নেক্সট লেকচারে ভালোভাবে ক্লিয়ার করে দিব, যে এই থিম বা প্লাগইন বা এই সফটওয়্যারগুলো লাইসেন্সিং ম্যাটারগুলো কি এবং এগুলো কিভাবে কাজ করে এবং কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।